তাদের টিন শেড এবং পাশাপাশি এখানে কিছু গ্যাসের লাইনে লিকেজ আছে বলে স্থানীয়দের দাবি। তারা বারবারই বলছে যে এখানে গ্যাসের লাইনে লিকেজ আছে, গ্যাসের লাইনে বিভিন্ন সময়ই গ্যাসের লাইনে যে লিকেজ হয়ে গ্যাস বের হয় সেটি তারা দেখতে পান। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনাটি যে সময় ঘটেছে সেই সময় তারা বলছেন যে এক ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেও থাকতে পারে, যেটি তারা আওয়াজ পেয়েছেন। এই যে দেখেন একজন একজন তার মালামাল দেখে কীভাবে কান্নাকাটি করছে, তার মালামাল পুড়ে গিয়েছে সেটির জন্য, হতাহতের জন্য। এবং এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে ভুক্তভোগীদের অনেকেই কিন্তু এখানে কান্নাকাটি করছে এবং অনেকেই তাদের নিজস্ব জিনিসপত্রগুলো উদ্ধারের চেষ্টা করছেন। যে শুনতে পাচ্ছেন যে একজন ভুক্তভোগী তার বাসার সব কিছুই হারিয়েছেন, তার জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, মালামাল, যে যা কিছু প্রয়োজনীয় দামি এবং মূল্যবান জিনিসপত্র, মূল্যবান সামগ্রী যাই কিছু ছিল সব কিছুই পুড়ে গেছে, কিছুই তিনি উদ্ধার করতে পারেননি বলে কান্নাকাটি করছেন। এছাড়া আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে ওইদিকে আরও পাশাপাশি কিছু মানুষ তাদের ওই আলমিরা খুলে সব পুরা জিনিসগুলো উদ্ধারের চেষ্টা করছেন এবং দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসও তাদেরকে সহায়তা করছেন উদ্ধার কাজে। যেহেতু এখানে 45টি পরিবার ছিল, 45টি পরিবারের মধ্যে হয়তো কমপক্ষে 150 মানুষ এখানে বসবাস করতেন, যাদের যাদের সব মানে সব কিছুই পুড়ে ছাই হয়েছে, অর্থাৎ মধ্যরাতের আগুনের কারণে সবাই ঘুমিয়ে পড়েছে এবং সে কারণে আসলে তাদেরকে তাদের যে নিজেদের যান বাঁচানো ছাড়া তাদের পক্ষে আসলে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি, সবই পুড়ে গিয়েছে। যেহেতু টিন শেড ঘর ছিল ও আগুন লাগার সাথে সাথেই সেটি আসলে প্রকট আকার ধারণ করে এবং সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তার পাশাপাশি এখানে ইলেকট্রিসিটির বিদ্যুতের লাইন ছিল, গ্যাসের লাইন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে গ্যাসের লাইনে কিছুটা লিকেজ থাকতে পারে সেটি তারা সন্দেহ করছেন এবং এখানকার যারা স্থানীয় তারাও বলছেন যে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে এবং বিস্ফোরণের শব্দ তারা শুনতে পেয়েছেন। তো এই ধরনের বিস্ফোরণটি আসলে কোত্থেকে বিস্ফোরণ হয়েছে সেটি আসলে সঠিকভাবে জানা যায় না। তবে আমরা যেটি এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসও উদ্ধার কাজ চালাচ্ছে, তবে আপনারা দেখছেন যে এখানকার টিন, তারপর হাঁড়ি পাতিল, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস, তামার জিনিস, বিভিন্ন ধরনের তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সে সবই পুড়ে গেছে এবং সেগুলো উদ্ধারের জন্য চেষ্টা, হ্যাঁ, এবং আসলে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র এবং তাদের যে জিনিসপত্র সেগুলো কিছুই তারা আসলে উদ্ধার করতে পারেনি। প্রত্যেকেই তার পরনের কাপড় নিয়ে আসলে যান বাঁচিয়েছেন এই অগ্নিকাণ্ডের সময়। তো স্বাভাবিকভাবে এই ধরনের অগ্নিকাণ্ড রাতের বেলা যখন সবাই ঘুমন্ত অবস্থায় সেই ধরনের অগ্নিকাণ্ডে আসলে কারো পক্ষেই কিছু রক্ষা করা সম্ভব হয় না। এছাড়া যেহেতু টিন শেডের ঘর ছিল ও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে তারা স্থানীয় এইখানকার যারা বাসিন্দা তারা আমাদেরকে জানিয়েছেন। তো রাত 3:30টার আগুন, মধ্যরাতের আগুন, পাশাপাশি তারা সবাই যারা এখানকার বাসিন্দা তারা সবাই ছিল ঘুমে, সে কারণে আসলে তাদের পক্ষে কোনোভাবে এই আগুন থেকে নিজেদের নিষ্কৃতি পাওয়া সম্ভব হয়। তো এই জন্য আসলে যে হতাহতের ঘটনা, যে হতাহত আহত তিনজন হয়েছে কিন্তু বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি, অর্থাৎ প্রত্যেকের প্রয়োজনীয় জিনিসই তো ঘরের মধ্যে থাকে, সেই প্রয়োজনীয় জিনিসগুলো আসলে পুড়ে ছাই হয়েছে, ভস্ম হয়েছে। তো এই জন্য আসলে এখানকার যারা স্থানীয় তারা খুব কান্নাকাটি করছেন। এর মধ্যেও আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 3:30টায় আগুন লেগেছে, প্রায় 60টি ইউনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, তবে এখনো কিন্তু প্রায় ধোঁয়া কিন্তু এখনো দেখা যাচ্ছে এখানে, এখানে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ পরপরই কিন্তু পানি দেয়া হচ্ছে লাইনের মাধ্যমে, চেষ্টা করা হচ্ছে যাতে আগুনটিকে নিয়ন্ত্রণে আনা যায় বা ধোঁয়া একেবারে পুরোপুরিভাবে নেভানো যায় কিনা।